ঢাকঢোল পিটিয়ে কয়েক মাস আগেই কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামের পাশে উদ্বোধন হয়েছিল সুইমিং পুলের। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থেই তৈরি হয় এই সুইমিং পুলটি। সুইমিং পুল উদ্বোধনের পরে খুশির হাওয়ায় মেতেছিলেন গোটা শহরবাসী। নিয়মমাফিক সাঁতার কাটার জন্য প্রচুর মানুষ বার্ষিক চাঁদা দিয়ে গ্রহণ করেন এই সদস্যপদ। তবে মোটা অঙ্কের বার্ষিক চাঁদা দিয়ে সদস্যপদ গ্রহণ করলেও স্বাদ মিটল না সাঁতারুদের। কয়েক মাস চলার পরই শীতের জন্য বন্ধ থাকে এই সুইমিং পুল। এরপর শীত কেটে গেলেও দীর্ঘদিন থেকেই বন্ধ হয়ে পড়ে রয়েছে সুইমিং পুল। কবে আবার চালু হবে তা খুলশা করে কেউ বলতে পারছে না। দীর্ঘদিন তারা জানতে চাইলেও তার কোনো সদুত্তর মেলেনি সুইমিং পুলের দায়িত্বে থাকা আধিকারিকদের থেকে। এদিন অর্থাৎ রবিবার বিকেলে বাৎসরিক সদস্যপ্রাপ্ত সাঁতারুরা আক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, কেন চালু হচ্ছে না পুনরায় সুইমিং পুল? আর যদি চালু নাই হয় তাহলে বাৎসরিক সদস্যের টাকাটাই বা কী হবে? তাদের দাবি, খুব দ্রুত এই সুইমিং পুল চালু করতে হবে। এতে বাচ্চাদেরও যেমন ক্ষতির মুখে পড়তে হচ্ছে, বড়দেরও অনেক অসুবিধে হচ্ছে। বিশেষ করে মহিলারা বাইরে কোথাও সুইমিং করতে না পারায় তারা বলেন, ছেলে মানুষরা কোচবিহার সাগরদিঘিতে সুইমিং করতে পারলেও আমরা মহিলা হওয়ায় তা করা সম্ভব নয়। তাই দ্রুত এই সুইমিং পুল চালু করার দাবি রাখছি। অপরদিকে এ বিষয়ে প্রশাসনের সাথে কথা বললে জানা যায়, সুইমিং পুলের কিছু রিপেয়ারিং এর কাজ হওয়ার জন্য আপাতত সুইমিং পুলটি বন্ধ রয়েছে। আশা রাখছি খুব দ্রুত সুইমিং পুল পুনরায় চালু হবে। কুচবিহারে তো বাচ্চাদের বা বড়দের জন্য স্পোর্টস অ্যাক্টিভিটি সেরকম কোনো সুবিধা নেই। একমাত্র যেটা ছিল সুইমিং পুল, সেই সুইমিং পুলের আমরা উদ্বোধনের পরে খুবই খুশি ছিলাম, কিন্তু তারপরে যখন শুরু হলো তারপরে জল নিয়েও অনেকেরই অনেক অভিযোগ ছিল। যাই হোক, সেটা বোধহয় অভিযোগ করার পরে কোনোভাবে ঠিক হয়েছিলো, আমরা তাতেও খুশি ছিলাম। কিন্তু হঠাৎ করে আবার বন্ধ হয়ে গেলো। বন্ধ তো হলো শীতকালের জন্য বুঝলাম, তারপরে চালু হচ্ছে না কেন সেটা কেউ সঠিক বলতে পারছে না। এটার জন্য সবার চাহিদা এখন যে করেই হোক তাড়াতাড়ি শুরু হোক, যাতে বাচ্চারা শুধু পড়াশোনা করছে খেলাধুলা করছে না কিছু, সেটা তো সবাই বোধহয় মানবেন যে জিনিসটা খুব জরুরি জিনিস। আর বড়রা যারা এখানে সাঁতার শিখতে আসতেন তাদের জন্য রিল্যাক্সেশন কাম বডি এক্সারসাইজ এটাও দরকার, যার জন্য আমাদের এখানে অপশন বোধহয় কিছুই নেই। যেটুকুন আছে সেটুকুন দরকার কেড়ে না নিয়ে এটাকে আবার পুনরায় চালু করা হোক। অলরেডি সেট আপ তৈরি আছে, একটু শুধু ব্রাশ আপ করতে হবে। মানে কিসের জন্য বন্ধ রাখা হয়েছিল সেটা কেউ জানে না, সবাই এদিক ওদিক তাকাচ্ছে, কেউ বলতে পারবে না অজানা কোনো কারণ। রিপেয়ারিং করতে এতদিন লাগার কথা না, অথবা এটাও হতে পারে যে ভোটের জন্য বন্ধ ছিল। ভোট তো আমাদের এখানে হয়ে গেছে, এবার প্রশাসনিক কর্তারা একটু হলেও আশা করি স্বস্তি পেয়েছেন, তারপর যদি তারা একটু উদ্যোগ নিতেন তাহলে আমরা খুশি হতাম। কতদিন ধরে বন্ধ রয়েছে এটা? অলমোস্ট থ্রি মান্থস। এখন শুরু হয়নি, এটাই দাবি আপনি যেন মে মাস থেকে শুরু হয়। আমি অম্লান ভদ্র, ডক্টর অম্লান। আমাদের তো মার্চ পর্যন্ত আমাদের কার্ডে লেখা ছিল, ঠিক আছে, কিন্তু আমাদের পুরো ফেব্রুয়ারি মার্চ করতে পারিনি। গরমকালটা সামারের যে এপ্রিল মার্চ আর এপ্রিল চলে গেল, শুধুমাত্র মে মাস পড়ে আছে। দেখুন, সুইমিং মানে যে শুধু স্নান করা এরকম ব্যাপার নয়, এটা একটা কম্পিটিশন, আর আন্তর্জাতিক মানে একটা কম্পিটিশন। এখান থেকে অনেক প্রতিভা উঠে আসতে পারে। আমাদের কুচবিহার শহর প্রায় দু লক্ষ লোকের বাস। এই দু লক্ষ লোকের জন্য যদি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন একটা সুইমিং পুল ঠিকঠাক চালু না রাখতে পারে বা চালাতে না পারে, তাহলে এর থেকে ব্যর্থতা আমার মনে হয় না কোনো কিছু আছে। ঠিক আছে, সুইমিং দেখুন একটা লাক্সারি নয়, এটা একটা নেসেসিটি আজকালকার দিনে। এই জন্য অথরিটির কাছে আমাদের রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি এটা চালু করুক এবং কোনো ফিস যেন না বাড়ানো হয়, এবং খুব ভালোভাবে মেনটেন করে, সমস্ত হাইজিন মেনটেন করে অতি সত্বর চালু করতে হবে। এটা আমাদের ভ্যালিডিটিটা যেন বাড়িয়ে দেওয়া হয়, অথবা রিনিউয়ালের ফিস সময় কিছু একটা ফিস 1000 টাকা ডিসকাউন্ট করে দেওয়া হয়। হয় আগস্ট থেকে আগস্ট করা হোক, না হলে পরে রিনিউয়ালের ফিসে একটা অ্যাডজাস্ট। আমরা এসে যে যাতে আমাদের যে এত বড় একটা সুইমিং পুল এত ঘটা করে উদ্বোধন করা হলো, আমরা হার্ডলি আড়াই মাস কাটতে পেরেছি, কেন তারপরে অনেক রকম সমস্যার সম্মুখীনের জন্য বন্ধ হয়ে গেছে। আমরা চাইছি যে এই
সুইমিং পুলটা যেন দ্রুত তাড়াতাড়ি খোলা হয়, যাতে কেন গরম পড়ে গেছে, তুফানগঞ্জেরটা খুলে গেছে, আমাদেরটা কেন এখনও খুলতে পারলো না, এটা নিয়েই আমাদের দাবি যে আমরা এতগুলো টাকা পে করেছি, তারপরে পুজোর সময় ছুটির দিনগুলো বন্ধ থাকে, এগুলো নিয়ে ভীষণ অনেক দাবি দাওয়া আছে যাতে সবাই ইয়ে করে, তার জন্যই আমরা এসেছি। আমরা অনেকবার জিজ্ঞাসা করেছি যে ইনচার্জে ছিলেন, বললো যে ভোটের পর, তারপরে এক একটা ডেট দিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত সঠিকভাবে আমরা জানতে পারলাম না যে কোন ডেটে এটা ওপেন হবে। কতদিন করেছিলেন আমরা? জুলাই মাসে আড়াই মাস মেরে গেটে, জুলাইয়ে 30 তারিখ মনে হয় উদ্বোধন হয়েছিল, তারপর 31 উদ্বোধন হয়েছিল, তারপরে মানে আগস্ট থেকে আমরা অক্টোবর। কতদিন গ্যাপ গেল আপনাদের? প্রায় তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 18 তারিখ অব্দি, ফেব্রুয়ারি মার্চ। তাহলে ফুল পেমেন্ট করে দিলেন? হ্যাঁ, আমাদের 31 মার্চ অবধি ফুল পেমেন্ট করা। হ্যাঁ, আমাদের 31 মার্চ অবধি পেমেন্ট ক্লিয়ার করা ছিল, তো তারপরে তো আর বন্ধ। এখন কি বলছেন, এখন কি চাইছেন? এখন চাইছি যে তাড়াতাড়ি খুলুক ব্যাপারটা, আমরা যে এতগুলো টাকা ইনভেস্ট করলাম সেটার জন্য আমরা আড়াই মাসের জন্য নিশ্চয়ই, কেউ 3,000, 6,000, 5,000, 10,000, আমার যেমন 6,000 টাকা, আমি আমার মেয়ে, এরকম অনেকের আছে যে আরো অনেক বেশি মেম্বারশিপ নিয়ে রেখেছে, সেগুলো তো খুলছে না। যে বাচ্চারা তো অনেক বাচ্চা আছে, অর্ধেক অর্ধেক সাঁতার শিখেছে, পুরোপুরি সাঁতার শেখেনি, তাদের হাফ অফ দ্য মান করার পরে বন্ধ করে দেওয়ার পরে তারা তো এতদিনে বাকিটাও ভুলে গেছে, তাদেরকে তো ব্যাপারটা পূর্ণ করতে হবে, আর প্রায় 6 মাস বন্ধ, এখানে কোনো ইমার্সনের ব্যবস্থা নেই, সেহেতু আমরা শীতকালেও কেউ সাঁতার কাটতে পারিনি, অনেকে এসছে সাঁতার কাটতে, যারা পারে তারা কেটেছে সাঁতার, কিন্তু আমাদের পক্ষে এই ঠান্ডার মধ্যে জলে নামা সম্ভব না, অক্টোবর মাস থেকেই জলের মধ্যে প্রচুর ঠান্ডা আমরা দেখতে গেছি, খুবই খুবই বেশি জলে হাইজিন মেনটেন, সন্ধ্যাবেলার পর থেকে খুব অসুবিধা। কুচবিহারে হেরিটেজ তকমা হওয়ার জন্য এখন কুচবিহারে সবকটা পুকুর বা সব দিঘিতেই এখন স্নান করা বারণ, তো প্রত্যেকে বাচ্চা কাচ্চাদের যদি সাঁতার শেখাতে হয় তাহলে তারা কী করে শেখাবে? তো যখন সুইমিং পুলটা সরকারি কর্তৃপক্ষের উদ্যোগে, এনবিডিটির উদ্যোগে যেহেতু এখানে তৈরি হয়েছিল, আমরা খুব খুশি হয়েছিলাম এবং সকলে সক্রিয়ভাবে সেটাতে অংশগ্রহণ করে মেম্বারশিপও নেওয়া হয়েছিল, কিছুটা বছরের কিছুটা কয়েক মাস নষ্ট হওয়ার পরেও কারো কোনো খেদ দুঃখ ছিল না, তারপরেও বিভিন্ন অভাব অভিযোগ হয়েছে, ঠিক আছে প্রথম বছর অসুবিধা নেই চলছে, কিন্তু এবার গত যে জানুয়ারি মাস থেকে যে বন্ধ আছে এখনও আমরা চূড়ান্ত আনসার্টেন, যেহেতু এর ফিসকাল ইয়ার শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে, আমরা বারবার এসে অনেক গার্জিয়ান যোগাযোগ করছি কিন্তু কোনো সে নেই যে কবে থেকে শুরু হচ্ছে, তো আমাদের কর্তৃপক্ষের কাছে, জেলা প্রশাসনের কাছে এটাই অনুরোধ যে এই সুইমিং পুল যেন অতিসত্ত্বর খোলা হয়, যাতে ছাত্রছাত্রীদের এখন গরমের ছুটিও চলছে, গরমের মাসগুলোও পড়ে গেছে এবং তারা যাতে খুব তাড়াতাড়ি এখানে জয়েন করতে পারে, গত বছর যারা বেশি পরিমাণ আগের থেকে দিয়েছেন তাদের যাতে রিনিউয়ালের ফরম্যাট কিছু চালু হয়, নতুন অ্যাডমিশনের ফরম্যাটও হোক, তাতে যেন কোনোভাবে তার মানে যে রেট বা যেগুলো রেট চার্ট ছিল সেই রেট চার্টগুলো যেন কোনোভাবে না বাড়ে, এটা কাম্য তারা, এবং সেটা যদি মান্থলি করা যায় তাতে সেখানে মান্থলি করলে মনে হয় আরও অনেকের পক্ষে সুবিধা হবে, এবং কিছু দিকে তাকাতে হবে, যেহেতু সব জায়গায় সাঁতার কাটা বন্ধ তো গরিব মানুষরাও কী করবে, কিছু গরিব স্টুডেন্ট বা গরিব মানুষকেও যদি সরকারের পক্ষ থেকে ফ্রি বা এরকম অপশন কিছু দেয় তাতে কিছু নতুন প্রতিভা উঠে আসবে, সেটা তাতে প্রয়োজনে এখানে যারা প্রশিক্ষক আছে তারা প্রয়োজনে সেই সিলেকশন করে নিয়ে চান্স দেবে, তাতেও আমাদের কোনো বিতর্ক নেই, কিন্তু এই সুইমিং পুল যেন অতিসত্ত্বর খোলা হয় এটি আমাদের প্রশাসনের কাছে।